এদিকে রাক্ষসটা সোহিনী আর জাদুকরকে নিয়ে রাজপ্রাসাদে গেল। ইরাবতী জাদুকরকে আগে থেকেই চিনত। সে তাকে দেখে বলল, এই মূর্খের দল, তোরা কাকে ধরে নিয়ে এসেছিস? এরা কি সেই অনুপ্রবেশকারী? এই জাদুকর তো আগে থেকেই এই রাজ্যে ছিল। আদিত্যের রাজসভা থেকে সেদিন পালিয়ে গিয়েছিল, মনে নেই তোদের? ভুল হয়ে গেছে রানীমা, কিন্তু এই মেয়ে তো এই রাজ্যে নতুন, তা আমি নিশ্চিত। নতুন বটে, এই মেয়ে কি তোর নাম, কোথায় তোর ধাম? রাক্ষসীর প্রশ্নের উত্তরে সোহিনী কিছু বলার আগেই জাদুকর বলল, এ আমার নাতনি রানীমা, এর নাম ঝিনুকমালা। হ্যাঁ রানীমা, আমার নাম ঝিনুকমালা। তা এতদিন আমার রাক্ষস সৈন্যরা তোকে এই রাজ্যে দেখেনি কেন? কোথায় ছিলি এতদিন? আমি এতদিন ঝিনুকের ভেতরে ছিলাম। মনীষীর ছানা হয়ে ঝিনুকের ভেতর লুকিয়েছিলি, তা বললেই হলো? বাঁচতে চাস তো, সত্যি কথা বল। ও সত্য কথা বলছে রানীমা, রাক্ষসদের হাত থেকে বাঁচানোর জন্য এতদিন ওকে ঝিনুকের ভেতর লুকিয়ে রেখেছিলাম। ঝিনুকের ভেতর লুকিয়ে রেখেছিলি, তাই বুঝি ওর নাম ঝিনুকমালা? কিন্তু ধূর্ত জাদুকর, এখন তো রাক্ষসদের হাতে নাতনি সুতো ধরা পড়েছিস, এবার তোরা কোথায় লুকাবি শুনি? কোথায় আর লুকাবো রানীমা, বিধাতা আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন তাই হবে। বেশ, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হ। কেন শুধু শুধু দুটো প্রাণ বধ করবেন রানীমা? আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি। ঠিক বলেছিস, তোদের মেরে আমার কোনো লাভ নেই, কিন্তু ভাব দেখিনি, দুটো মানুষকে রাক্ষসী রানী ধরে নিয়ে আবার ছেড়ে দিয়েছে, এটা শুনলে সারা রাজ্যে ঢিঢি পড়ে যাবে, মানুষ কি তখন আমাকে ভয় পাবে? ঠিক বলেছেন মহারানী, কিন্তু ওদের না মেরে আর কটা দিন বাঁচিয়ে রাখুন, সামনেই কাল অমাবস্যা, সেদিন কাল তপস্বীকে নরবলি দিতে হবে, ওদের একজনকেও বলি দেয়া যাবে তখন। ঠিক বলেছিস, কিন্তু এই বুড়োটাকে বলি দেওয়া যাবে না, ওকে কোহিন জঙ্গলে ছেড়ে দেয়া, যাতে কোনো দিন লোকালয়ে ফিরতে না পারে, আর এই মেয়েকে কারাগারে নিয়ে যা, ওই হবে আমার পরবর্তী শিকার। দোহায় লাগে রাক্ষসী রানী, বলি যদি দিতে হয় আমাকে দাও, আমার নাতনিকে ছেড়ে দাও, ও ছোট মানুষ, ওর যে এখনো অনেক কিছু দেখা বাকি। আমি এত জ্ঞানের কথা শুনতে চাই না বুড়ো, এই তোরা দাঁড়িয়ে রইলি কেন, ওদের এক্ষুনি নিয়ে যা। হায় বিধাতা, এখন কি করব, সোহিনীর যে বড় বিপদ, এখন কে ওকে রক্ষা করবে? আবির, আবিরকে এতক্ষণে আয়না মহল থেকে এসেছে, ওর সাথেই বা কি করে যোগাযোগ করি? না, এইভাবে বসে থাকলে হবে না, আমার কিছু একটা করতে হবে, যাই সামনে গিয়ে দেখি যদি কারো সাহায্য পাই। এই বলে বৃদ্ধ জাদুকর জঙ্গলের মধ্যে হাঁটতে শুরু করলেন। এদিকে আবিরও সেই জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল, সাগর তার সঙ্গে ছিল। আবির সাগরকে বলল, আর কতদূর? অনেক পথ পেরিয়ে এলাম, কিন্তু রাক্ষসীর প্রাসাদের দেখা পেলাম না এখনো। আর বেশি দূর নয় রাজকুমার, যতটুকু পথ এসেছি আরো ততটুকু পথ যেতে হবে। সে তো অনেক পথ। জাদুকর সেই পথ দিয়ে আসছিলেন, আবির আর সাগরের কথোপকথন তিনি শুনতে পেলেন। আবিরের কণ্ঠস্বর শুনতে পেলাম মনে হলো, হ্যাঁ হ্যাঁ, সাথে সাগরের কণ্ঠস্বর শুনলাম। এই বলে সে আবিরকে ডাকতে শুরু করল, আবির, সাগর, তোমরা কোথায় আছো? জাদুকরের চিৎকার সাগর শুনতে পেল, তার শুনে সে আবিরকে বলল, জঙ্গলের ভেতর থেকে জাদুকরের কণ্ঠস্বর ভেসে আসতে শুনলাম। জাদুকর, তিনি এই জঙ্গলে কেন আসবেন? বিশ্বাস না হলে কান পেতে শোনো, জাদুকর আর সোহিনী নিশ্চয়ই বনে রয়েছে। কিছুক্ষণের মধ্যে আবিরও সে চিৎকার শুনতে পেল, তারপর বলল, হ্যাঁ আমিও শুনতে পেলাম, আমাদের সামনে থেকে আসছে, চলো সামনে এগিয়ে দেখি।
এ সময় মায়া রাক্ষসী তার কাছে ছুটে আসলো। সর্বনাশ হয়ে গেছে রানীমা, তোমার দিন শেষ হলো বলে। কি বলছিস, তোর এত বড় স্পর্ধা, এই রাক্ষসী রানীর সময় কেবল তো শুরু হলো, এত তাড়াতাড়ি শেষ হবে না। সাথে কি আর সে কথা বলছি, প্রাসাদে যে দৈব তাণ্ডব পড়ে গেছে। কি হয়েছে বল দেখিনি। সে কি আর বলতে, সন্ধ্যে হতেই প্রাসাদের চারপাশে বিদ্যুৎ চমকাতে শুরু করেছে, সাথে সে কি ভয়ঙ্কর বজ্রপাত। কিছুক্ষণ আগে দুজন রাক্ষস মারা গেছে। প্রাসাদের উপর বজ্রপাত হচ্ছে, এ তো অসম্ভব ব্যাপার, চল তো দেখি কি। এই বলে ইরাবতী জানলার কাছে গেল। গিয়ে দেখল সত্যি সত্যি প্রাসাদের চারপাশে ঘন কুয়াশায় ঢেকে গেছে, সেখানে খানিক পর পর বিদ্যুৎ চমকাচ্ছে। সেটা দেখে ইরাবতী চমকে উঠল। না, এ হতে পারে না, এ যে শুভ শক্তির লক্ষণ, আমার ক্ষমতা ধ্বংস করতে এগিয়ে আসছে। সে কি কথা, তাহলে কি আবার এই রাজ্য ছাড়তে হবে আমাদের? প্রাণটা নিয়ে পালাতে পারবো তো? এত সহজে রাজ সিংহাসন আমি ছাড়ছি না, যত ওই শুভ শক্তি আসুক না কেন, আমি আমার অশুভ শক্তি দিয়ে তা ধ্বংস করে দেব। এই বলে ইরাবতী কুয়াশার দিকে ফিরে চোখ বন্ধ করে রইল। কিছুক্ষণের মধ্যে কুয়াশা কেটে আবার সবকিছু স্বাভাবিক হলো। চোখ খুলুন রানীমা, কুয়াশা কেটে গেছে, আর মনে হয় আসবে না। ইরাবতী চোখ খুলে বলল, না, ও আবার আসবে, আর দেরি করা যাবে না, আমাদের এক্ষুনি সব প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আমার মায়ের পুরো কোথায়, বের করতে বল কাউকে, আমি এক্ষুনি কাল তপস্বীর কাছে যাব। এদিকে জাদুকরের সাথে আবিরের দেখা হলো। জাদুকরকে দেখে আবির ছুটে গেল। জাদুকর, আপনি ঠিক আছেন তো? সোহিনী কোথায়, ওকে দেখছি না তো। সোহিনীর খুব বিপদ আবির, ওকে রাক্ষসী রানী ধরে নিয়ে গেছে। কিন্তু আপনি এই জঙ্গলে কিভাবে এলেন, আপনিও তো সোহিনীর সাথেই ছিলেন। তুমি চলে যাওয়ার পর ইরাবতী তার রাক্ষস সৈন্য পাঠিয়ে আমাদের ধরে নিয়ে যায়। রাক্ষসী আমাকে জঙ্গলে ছেড়ে সৈনিকে বন্দি করে রেখেছে, সামনে রামাবস্যায় সৈনিকে কাল তপস্বীর কাছে বলি দেবে। সামনে রামাবস্যা, সে আর বেশি দেরি নয়, আমাদের তার আগে সৈনিকে রাক্ষসীর প্রাসাদ থেকে উদ্ধার করতে হবে। হ্যাঁ, আর সময় নষ্ট করা ঠিক হবে না, চলো চলো রাক্ষসীর প্রাসাদের দিকে চলো। এই বলে আবির জাদুকরা সাগর ইরাবতীর প্রাসাদের দিকে যেতে লাগলো। কিন্তু তারা সেখানে প্রাসাদ দেখতে পেল না, প্রাসাদের চারপাশে ঘন কুয়াশা আড়াল করে রেখেছে। কুয়াশা মেঘ, সাবধান, তা ভেদ করে প্রাসাদে যাওয়া যাবে না, এর ভেতর দিয়ে রাক্ষস বা মানুষ কেউ যেতে পারবে না। কিন্তু প্রাসাদের চারপাশে এমন কুয়াশা কেন? আমি তা বুঝতে পারছি না, আমাদের যখন ধরে এনেছিল তখন এমন ঘন কুয়াশা ছিল না, তবে এটা বুঝতে পারছি এ এক শুভ শক্তির লক্ষণ। শুভ শক্তি? হ্যাঁ হ্যাঁ, শুভ শক্তি, রাক্ষসেরা এই মেঘ খুব ভয় পায়। জাদুকরের কথা শেষ হতে না হতেই মেঘ কেটে যেতে শুরু করে। কিছুক্ষণ পর জাদুকরের মায়া ঘোড়া ছুটে আসার শব্দ শুনতে পেলেন। সাবধান, রাক্ষসের প্রাসাদ থেকে কেউ ঘোড়ায় চড়ে এদিকে আসছে, তোমরা তাড়াতাড়ি গাছের আড়ালে লুকিয়ে পড়ো। জাদুকরের কথা শুনে আবির সাগর গাছের আড়ালে লুকিয়ে পড়ল, আর জাদুকরও একটা ঝোপের আড়ালে চলে গেল। কিছুক্ষণ পর সেখান দিয়ে ইরাবতীর ঘোড়া ছুটে গেল। ইরাবতী প্রাসাদ থেকে বের হয়ে গেছে, আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে। আমি প্রাসাদের বাইরে পাহারায় থাকছি। আবির, সাগর, তোমরা রাক্ষসের চোখ ফাঁকি দিয়ে সৈনিকে মুক্ত করে নিয়ে আসতে হবে। বেশ, আমি যাচ্ছি, আপনি বিপদের আশঙ্কা দেখলেই পাখির ডাকে আমাকে সতর্ক করবেন। এই বলে আবির আর সাগর প্রাসাদের ভেতর ঢুকে গেল। এদিকে ইরাবতী কাল তপস্বীর কাছে গেল। তপস্বী তখন মাটিতে বসে ধ্যান করছিল। ইরাবতী আসার শব্দ শুনে চোখ খুলে বলল, বলেছিলাম কাল আমাবস্যার রাতে নরবলি দিতে হবে, তাকে জোগাড় করেছিস? হয়েছে হয়েছে, সে কাজ আমি ঠিকঠাক করে রেখেছি। তাহলে এখন এসেছিস কেন? বলেছিলাম না আমায় যখন তখন এসে বিরক্ত করবি না, আমি এক কঠিন তপস্যা করছি,
এসেছি একটা কাজে। কি কাজ বল? হঠাৎ করে আজ কালো কুয়াশার সমস্ত প্রাসাদ ছেয়ে গেছে, বজ্রপাতে দুজন রাক্ষস মারা গেছে, মনে হচ্ছে আবার কোনো বিপদ ঘনি আসবে। আপনি একটু ভবিষ্যৎ দেখে বলুন, কি হবে আমার ভবিষ্যৎ? বেশ, দেখছি তোর ভবিষ্যৎ। এ নিয়ে কোনো দুশ্চিন্তা করবি না, এই কাল তপস্বী যা বলে তাই সত্যি হয়। এই বলে তপস্বী চোখ বন্ধ করলেন, কিছুক্ষণ পর চোখ খুলে বললেন, নাগরাজ্যে বাস যার কাজল কালো চুল, এমন কন্যার হাতেই মরণ নেই গণনার ভুল। কথা বলে হেসে হেসে মিষ্টি তাহার ভাষা, ধ্বংস তোর ঘনিয়ে আসছে নেই কোনো ভরসা। আমার ধ্বংস? না না না, এ হতে পারে না। যে করেই হোক ওই কন্যাকে শেষ করতে হবে। তপস্বী আপনার বিধান বলুন। বিধান একটাই, তোকে অমর হতে হবে, আর যে জন্য কাল অমাবস্যার রাতে নরবলি দিতে হবে। প্রাসাদের ভেতরে যেতেই ওরা থমকে দাঁড়ালো। একি, সমস্ত প্রাসাদ এরকম মানুষের হাড়ে ছড়াছড়ি কেন? এ যে মৃত্যু পরি হয়ে গেছে। এ তো রাক্ষসীর প্রাসাদ, প্রতিদিন মানুষ খেয়ে তাদের হাড় গোড় এখানেই ফেলে রাখে। কিন্তু এখানে তো কোথাও সৈনিকে দেখতে পাচ্ছি না। কি যে বল রাজকুমার, সৈনিকে কি ওরা এভাবে প্রাসাদের মধ্যে ছেড়ে রেখে দেবে? জাদুকর বললই তো ওকে বন্দি করে রাখা হয়েছে। ঠিক বলেছ সাগর, আমাদের কারাগারের দিকে যেতে হবে। রাক্ষসরা হয়তো সৈনিকে সেখানেই বন্দি করে রেখেছে। তুমি এক কাজ করো, এখানে লুকিয়ে থেকে পাহারা দাও, আমি কারাগারের ভিতরে যাই, কেউ আসলে আমাকে সাবধান করবে। ঠিক আছে আবির, তুমি সামনে যাও, আমি এখানে থেকেই পাহারা দিচ্ছি। সাগরের কথা শুনে আবির সামনের দিকে এগোল, কিন্তু কোথাও কারাগারের পথ খুঁজে পেল না। কারাগার কোথায়? প্রাসাদের কোথাও যে তার পথ খুঁজে পাচ্ছি না। হঠাৎ তার চোখ পড়ল সামনের মেঝেতে, দেখতে দেখতে শ্বেত পাথরের মেঝেটি দুই ভাগ হয়ে গেল, তার মধ্য থেকে একটা গুপ্ত সিঁড়ি নেমে গেল। পেয়েছি, তাহলে এখানেই সে গুপ্ত কারাগার রয়েছে। সর্বোপরিতে দেখেছিলাম রাজপ্রাসাদে বন্দীদের মাটির নিচের কুঠুরিতে বন্দি করে রাখা হয়, এখানেও নিশ্চয় সেরকম। কিন্তু আবিরের কথা শেষ হওয়ার আগেই নিচের সুড়ঙ্গ থেকে কারো আসার শব্দ শোনা গেল। কয়েকজন রাক্ষস তখন এদিকে আসছিল। কারো পায়ের শব্দ শুনতে পেলাম, মনে হলো পাতাল থেকে কোনো রাক্ষস হয়তো এদিকেই আসছে। আবির তখন লুকানোর জায়গা খুঁজতে শুরু করল, কিন্তু কোথাও গা ঢাকা দেওয়ার মতো জায়গা পাওয়া গেল না। এদিকে রাক্ষসরাও চলে আসছে। তখন হঠাৎ আবিরের রক্ষা কবচের কথা মনে হলো, সে সেটি হাতে নিয়ে বলল, হে রক্ষা কবচ, এখন একমাত্র ভরসা তুমি, তুমি আমায় এই বিপদ থেকে রক্ষা করো। সাথে সাথে এক অদ্ভুত ঘটনা ঘটল। আবিরের কথা শেষ হতে না হতেই সে অদৃশ্য হয়ে গেল, আর তখনই সেই মায়া রাক্ষসী চলে আসলো। সে আবিরকে দেখতে পেল না, পাতালপুরি থেকে সোজা প্রাসাদের সদর দরজার দিকে চলে গেল সে। বিধাতা বাঁচালো আমায়, না হলে আজ এই রাক্ষসীর হাতেই প্রাণটা খোয়াতে হতো। এই বলে সে সামনের দিকে এগোতে শুরু করল। এদিকে রাক্ষসী মায়া প্রাসাদের ফটকের কাছে যেতেই সাগরকে দেখে ফেলল। কি হে বাচ্চা থল, এভাবে উঁকি দিয়ে কি দেখছিস বল দেখিনি? সাগর ভয়ে কোনো কথা বলতে পারল না, সে বলল, না ও কিছু নয়। কিছু নয় মানে কি? তাহলে আমার মন্ড দেখছিলে? কোনো কুমতলব নেই গো, বিশ্বাস করো আমায়, এই প্রাসাদের ভেতরে কি আছে তা জানবার খুব ইচ্ছে ছিল, তাই সুযোগ পেয়ে আজ ঢুকে গেছি। সুযোগ বুঝে ঢুকেছিস, কিন্তু সুযোগ বুঝে যে আর বের হতে পারবি নে গো। আমায় ছেড়ে দাও, কথা দিচ্ছি ভরে প্রাণ থাকতে এই রাজপ্রাসাদের ত্রিসীমানায় আসবো না। তার হচ্ছে না বাপু, আমার অনেক দিনের শখ ছিল পাখির ছানার মতো খাঁচাতে মনীষীর ছানা পুষ্প, সেই সুযোগ আজ হয়েছে, তোকে আর ছাড়ছি, তুই আমার ইচ্ছে পূরণ করবি। কি রাক্ষসীর হাতে পড়লাম! এই বলে সাগর দৌড়ে পালাতে গেল।
কিন্তু কয়েক পা যাওয়ার আগেই সে রাক্ষসী মায়ার জাদুতে আটকে গেল। রাক্ষসী তার মায়া জাদু দিয়ে সাগরকে বামন বানিয়ে ফেলল। তারপর তাকে হাতে নিয়ে বলল, হয়েছে না, এবার বেশ হয়েছে। তখন তো খুব লাফাচ্ছিলি, এবার খাঁচায় ঢুকে মজা বোঝ। এই বলে সে সাগরকে নিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে আবির হাঁটতে হাঁটতে কারাগারের সামনে গিয়ে দাঁড়ালো। সেখানে গিয়ে দেখলো সোহিনীকে একটা কক্ষে বন্দি করে রাখা হয়েছে। তা দেখে আবির দ্রুত সোহিনীর কাছে ছুটে গেল। সোহিনী, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? আবির, তুমি এখানে কি করে এলে? সেসব পরে বলছি, আগে বলো তুমি ঠিক আছো তো? আমার কিছু হয়নি আবির, আমি ঠিক আছি। কিন্তু ইরাপথের চোখ ফাঁকি দিয়ে তুমি প্রাসাদে কিভাবে এলে? কেউ তোমায় দেখে ফেলেনি তো? ইরাবতী প্রাসাদে নেই, কিছুক্ষণ আগে সে প্রাসাদ থেকে বের হয়ে গিয়েছে। সেই সুযোগে আমি প্রাসাদে ঢুকেছি। চলো সোহিনী, আর দেরি করা যাবে না, এখনই এখান থেকে পালাতে হবে। কিন্তু আমি তো এখানে বন্দি আবির, গুপ্ত কুঠিরে চাবি ইরাবতীর কাছে থাকে, ও ছাড়া কেউ আমাকে এখান থেকে মুক্ত করতে পারবে না। তাহলে উপায়, ইরাবতী চোখ ফাঁকি দিয়ে তার হাত থেকে চাবি নিয়ে আসবো কি করে? বলতে বলতে আবির চিন্তায় পড়ে গেল। সে সময় আবির জাদুকরের শিশের শব্দ শুনতে পেল। সে সোহিনীকে বলল, সর্বনাশ হয়ে গেছে সোহিনী, নিশ্চয়ই ইরাবতী প্রাসাদে চলে এসেছে, জাদুকর তার বার্তা দিচ্ছে। সে কি কথা! তাহলে তো তোমার সামনে বড় বিপদ, তুমি আর কাল বিলম্ব করো না আবির, এখনই এখান থেকে পালিয়ে যাও। এ কি বলছো সোহিনী, তোমাকে এখানে রেখে আমি পালিয়ে যাব? না, তা কখনো হতে পারে না। আমার কথা ভেবো না আবির, আমি ঠিক ইরাবতীর হাত থেকে নিজেকে মুক্ত করতে পারবো, তুমি শুধু তোমার তলোয়ারটা আমায় দিয়ে যাও। না সোহিনী, আমার যাই হোক, আমি তোমাকে এখানে একা রেখে যেতে পারবো না। পাগলামি কোন আবির, আমি যা বলছি তা শোনো, এখন এখান থেকে পালাও। ইরাবতী তোমায় চিনে ফেললে আর বাঁচার উপায় থাকবে না, তখন সব কিছু ভেস্তে যাবে। বেশ, যাচ্ছি তাহলে। এই নাও তলোয়ার, আর এই নাও রক্ষা কবচ। এই কবচ তোমার হাতে থাকলে রাক্ষসরা সহজে তোমার ক্ষতি করতে পারবে না। এই বলে আবির সেখান থেকে পালিয়ে যায়। আর সুরঙ্গের উপরে উঠে আবির দেখতে পায় ইরাবতী এদিকে আসছে। আবির তখন আবার সেই রক্ষা কবচ হাতে নিয়ে অদৃশ্য হওয়ার কথা বলল, কিন্তু কিছুতেই কিছু হলো না। আশ্চর্য, এই রক্ষা কবচ আমাকে অদৃশ্য করতে পারছে না কেন? তবে কি ইরাবতীর কাছাকাছি আসলে এই কবচের ক্ষমতা নষ্ট হয়ে যায়? না, তা ভাববার এখন সময় নেই, আমাকে কোথাও লুকাতে হবে। তখনই আবিরের চোখ পড়ল পাশের একটা দরজার দিকে। সে তাড়াতাড়ি সেই দরজার আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পর ইরাবতী চলে গেল। আবির সেখান থেকে বের হয়ে সদর দরজার দিকে আসলো, কিন্তু সেখানে সাগরকে দেখতে পেল না। এখানে সাগরকে রেখে গিয়েছিলাম, আমাকে না বলে ও কোথায় গেল? তবে কি ও রাক্ষসদের হাতে ধরা পড়ে গিয়েছে? কিন্তু ততক্ষণে ইরাবতী সবকিছু বুঝে ফেলেছে। সে তখনই রাক্ষসদের ডেকে বলল, এই প্রাসাদে মানুষের গন্ধ পাচ্ছি, নিশ্চয়ই নতুন কোনো মানুষ এখানে এসেছে। এই কে, কোথায় আছিস? এই মনীষীদের এখনই ধরে নিয়ে আয়। ইরাবতীর কথা শুনে সবাই মানুষের ছানা খুঁজতে শুরু করে দিল। এদিকে আবির দেখল রাক্ষসপুরীতে হইচই পড়ে গিয়েছে, সব রাক্ষসরা প্রধান ফটকের দিকে আসছে। না, আর এদিকে থাকা নিরাপদ নয়, রাক্ষসের দল এদিকে আসছে, আমাকে এক্ষুনি পালাতে হবে। এই বলে সে রাজপ্রাসাদ থেকে বের হয়ে যায়। এদিকে রাক্ষসরা কোথাও আবিরকে খুঁজে পেল না। তারা ইরাবতীর কাছে গিয়ে বলল, কোথাও কোনো মনীষীর ছানা খুঁজে পেলাম না গো রাজকন্যা। সে কি বলছিস, আমার ধারণা যে মিথ্যা হতে পারে না, নিশ্চয় কোনো না কোনো মনীষীর ছা প্রাসাদে ঢুকেছে। এত উতলা হইও না রাজকন্যা, মনীষীর ছানা যদি থাকতো তাহলে তো খুঁজে পেতাম, আর লুকিয়ে থাকলে কি আমাদের চোখে দিয়ে বেশিক্ষণ বাঁচতে পারবে? ঠিক কবে ধরে ফেলবো? রাক্ষসী মায়ের কথা শুনে ইরাবতী নিশ্চিন্ত হতে পারল না।
সে আমাবস্যার অপেক্ষা করতে লাগলো। কবে যে আসবে আমাবস্যা, কবে আমি অমর হব। এদিকে ধীরে ধীরে কাল আমাবস্যার রাত ঘনিয়ে এলো। ইরাবতী সোহিনীকে নিয়ে কাল তপস্বীর গুহায় গেল। কাল তপস্বী সোহিনীকে দেখে বলল, বেশ ভালোই শিকার ধরে এনেছিস তাহলে। আমি হলম করে বলতে পারি, এই কন্যাকে বলিদান দিলে তোর অমরত্ব কেউ ঠেকাতে পারবে না। তাই তো একে এতদিন পুষে রেখেছে বাবা, আপনি আর দেরি করবেন না, সময় যে ঘনিয়ে এলো। নিয়ে আয় ওকে, আমার সামনে নিয়ে আয়। যা কালাপাহাড়, ওকে ওকে ধরে বাবার কাছে নিয়ে যা। ইরাবতীর কথা শুনে কালাপাহাড় সোহিনীকে কাল তপস্বীর সামনে নিয়ে গেল। কালাপাহাড় সোহিনীর হাত ধরে সামনে নিয়ে যেতে সোহিনী অজ্ঞান হয়ে গেল। তখন কাল তপস্বীর চোখ পড়ল সোহিনীর হাতের দিকে। সেখানে একটা কালো দাগ দেখে তিনি চমকে গেলেন। তখনই কালা পাহাড়ের উদ্দেশ্যে চিৎকার করে বললেন, সাবধান, থাম বলছি, ওকে আর একবার সামনে নিয়ে আসবি না, এই বলিদান হবে না। এই বলিদান হবে না, এ কি বলছেন বাবা? শেষ মুহূর্তে এসে এ কথা কেন বলছেন বাবা? এ যে তীরে এসে তোরে ডুবানো, কেন হবে না এই বলিদান? এ মনীষে রূপে কম নাকি গোমে কম শুনি। ওরে মূর্খের দল, যে দেখ এই কন্যার হাতে কাটা দাগ রয়েছে। হাত না হয় একটু কেটে গেছে, তাতে কি হয়েছে বাবা? ধ্বংস হবি, তোরা ধ্বংস হবি। ওরে তোরা জানিস না, শয়তানের উদ্দেশ্যে কোনো আহত মনীষী বলি দেওয়া যায় না। এই কাজ একবার করলে শয়তানের ক্রোধ থেকে রাক্ষসকুল আর রক্ষা পাবে না। ইরাবতী তখন যে দেখল সত্যি সত্যি সৈনির হাতে কাটা দাগ রয়েছে, সে তা দেখে বলে উঠল, আমায় ক্ষমা করুন বাবা, আমি খেয়াল না করে এত বড় অন্যায় কাজ করে ফেলেছি। আপনি তাড়াতাড়ি বিধান বলুন, লগ্ন যে পেরিয়ে যাচ্ছে। আর সম্ভব নয়, আমাবস্যা কেটে গেছে, তোর এই নির্বুদ্ধিতার জন্য তুই আজ অমর হতে পারলি না। এ কি বলছেন বাবা, আমি অমর না হলে এই রাক্ষসকুলের কি হবে? দুদিন পর আমার প্রাণ অষ্টাগত হলে যে ওই মনীষীর ছানাগুলোই রাজ সিংহাসন দখল করতে আসবে। ইরাবতী পাশে রাখা একটা মাটির প্রদীপ ছুঁড়ে দিয়ে বলল, আমি আপনার কাছে এত সব জানতে চাচ্ছি না, আমি অমর হতে চাই, আমি কেবল অমর হতে চাই। তারপর তারপর দেখে নিব এই হতচ্ছাড়া মনীষীর ছাগলও কিভাবে সিংহাসন দখল করে। সেটাই বাবা, রানী ইরাবতী অমর না হতে পারলে আপনারই ক্ষতি। এই রাজ্যে মনীষীর ছাগলও রাজত্ব করলে আপনার তপস্বীগিরে বেশি দিন ধোপে ঠিকবে না, তাই ইরাবতীর অমর হওয়ার বিকল্প রাস্তা বলে দেওয়াই আপনার জন্য মঙ্গলজনক হবে। এক অমাবস্যা, আরো এক অমাবস্যা। তোকে অমর হতে হলে আরো এক অমাবস্যা অপেক্ষা করতে হবে। আগামী অমাবস্যায় যদি তিনটি নরবলি দিতে পারিস তাহলে তোর মনস্কামনা পূর্ণ হবে। ওর জন্য আমার অমরত্ব পেতে আরো এক বছর দেরি হয়ে গেল। না, আমি এই কিছুতেই সহ্য করব না, বলিদান না হোক আমি ওকে এখন শেষ করে ফেলব। এই বলে ইরাবতী সোহিনীকে আক্রমণ করতে গেল। কাল তপস্বী তখন বলল, কি করছিস এসব? তুই যে আবারও নিজের হাতে নিজের ধ্বংস ডেকে আনছিস। জানিস না শয়তানের উদ্দেশ্যে দেওয়া বলিকে অন্যভাবে হত্যা করা যায় না। মনে রাখবি, তোর হাতে এই মেয়ের কিছু হলে তোর সমস্ত রাক্ষসী শক্তি ধ্বংস হয়ে যাবে। তাহলে কি করব আমি ওকে? আমার প্রাসাদে নিয়ে দুধকলা দিয়ে পুষব? দুধকলা দিয়ে পুষতে হবে না, তবে ওকে তোর প্রাসাদে নিয়ে যেতে হবে। আগামী এক বছর ওকে তোর প্রাসাদে রাখতে হবে, তারপর কাল অমাবস্যার তিথিতে নরবলি দিয়েই ওকে নিস্তার দিতে পারবি। বেশ, আগামী এক বছর আমি ওকে আমার জিম্মায় রাখব, তারপর ওকে জীবনের দরে শেষ করে দেব। ওকে নিয়ে চল কাল। এই বলে ইরাবতী কাল তপস্বীর গুহা থেকে বের হয়ে গেল।
এদিকে আবির আর জাদুকর চিন্তায় অস্থির হয়ে আছে। আবির জাদুকরকে বলল, আজ অমাবস্যা রাত, সৈনিকে নিশ্চয়ই এতক্ষণে বলি দিতে নিয়ে গেছে। এখন কি করব জাদুকর, ওর যদি কিছু হয়ে যায় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। এত ভেবো না আবির, আমি মন্ত্র বলে সব কিছু দেখার চেষ্টা করেছি। যদি সোহিনীর কোনো বিপদ হয় তাহলে আমাকে মহা মন্ত্র শক্তি প্রয়োগ করতে হবে। বিচক্ষণ, আপনি আর দেরি করবেন না, এখনই দেখুন সোহিনী কোথায় আছে, কেমন আছে, ওর জন্য যে আমার প্রাণ ছটফট করছে। দেখছি। এই বলে জাদুকর তার জাদুর বাক্স থেকে এক মায়া আয়না বের করল। তারপর সে আয়নাকে বলল, মায়া আরশি, মায়া আরশি, একবার ফিরে যা, যেথায় আছে সোহিনী সেথায় নিয়ে যা। সাথে সাথে মায়া আরশিতে সোহিনীর ছবি ভেসে উঠল, আর আবির দেখতে পেল ইরাবতী সোহিনীকে বলি না দিয়ে আবার প্রাসাদের দিকে নিয়ে যাচ্ছে। তা দেখে আবির বলল, হায় বিধাতা, বাঁচলাম, সোহিনীর কিছুই হয়নি তাহলে। এ বড় খুশির সংবাদ, কিন্তু ইরাবতী সোহিনীকে বলি না দিয়ে আবার মহলে নিয়ে যাচ্ছে তা তো বুঝতে পারলাম না, এর পেছনে কোনো পরিকল্পনা নেই তো? পরিকল্পনা থাকলে তো খুঁজে বের করতে হবে। আর একদিক দিয়ে সোহিনীকে প্রাসাদে নিয়ে গিয়ে ভালোই হয়েছে, প্রাসাদের ভেতর থেকে রাক্ষসীপুরের সব খবর ও জানতে পারবে। হ্যাঁ, আর সেজন্য ওর সাথে আমাদের যোগাযোগ করতে হবে, কিন্তু আমার মায়া শক্তি রাক্ষসীর প্রাসাদে ঢুকতে পারে না, সেজন্য অন্য পথ দেখতে হবে। আপনি আবাই আমাকে রাক্ষসী পুরীতে যেতে বলছেন? হ্যাঁ, তবে সেটা এখনই না। এদিকে সোহিনীকে রাক্ষসী রানী ইরাবতী তার প্রাসাদে নিয়ে গিয়ে বন্দি করে রাখল। সারাদিন সোহিনী একটা কক্ষে বন্দি হয়ে থাকত, দিনে দুবেলা কেবল মায়া রাক্ষসী এসে তাকে খাবার দিয়ে যেত। একদিন সোহিনী রাক্ষসী মায়াকে বলল, ওকে রাক্ষসী দিতে আর কতদিন আমায় এভাবে বন্দি করে রাখবে, মহারানীর আশা পূরণ তো হলো না, আমি আর কি করতে পারি বলো, এবার আমায় ছেড়ে দাও। ছেড়ে দেব বলছিস, কিন্তু এখান থেকে তো ছাড়া পাওয়া এত সহজ নয় রে, রানীমার কঠিন হুকুম আছে, এক বছর যাতে তোকে কোথাও যেতে না দেওয়া হয়। সেই কি কথা, এক বছর এই রাক্ষসী পুরীতে বন্দি থাকতে হবে, কোথাও যেতে পারবো না। হ্যালো হ্যাঁ, তবে তোর প্রাণের মায়া করিস না, এই পুরী থেকে কোনো মানুষ কখনো জীবিত ফিরতে পারেনি। রাক্ষসীর এই কথা শুনে সোহিনী চমকে উঠল, কিন্তু সাথে সাথে তার মনে পড়ল আবিরের কথা, জাদুকরের কথা, ওরা থাকতে তার কোনো ক্ষতি হতে দেবে না। সোহিনী তখন রাক্ষসীকে বলল, এক বছর পূরণ হতে আরো অনেক দেরি, ততদিন কে বাঁচে আর কে মরে তা পরে দেখা যাবে, তুমি আমায় একটা উপকার করো না গো, কেবল একটা কথা রাখো, তাহলে তোমায় আমি মায়াপুরীতে রাজ্যের পথ বলে দেব, সেখানে গেলে তুমি তোমার শক্তি আরো বৃদ্ধি করবে। তুই মায়াপুরীতে দেশের কথা জানিস? তুই তো যে সে কন্যা নয় রে, বল তোর কি উপকার করতে পারি। তবে শুনে রাখ মে, যা আবদার করবে তাই রাক্ষস পুরীর মধ্যেই সীমাবদ্ধ, এখান থেকে ছেড়ে যাওয়ার কথা ভুলে উচ্চারণ করবি না। না না, তা করব না, তোমরা আমি কত কষ্ট করে বন্দি করে রেখেছ, তোমাদের কিছু না দিয়ে এভাবে যাব কেন, বলছিলাম কি আমাকে কেবল এই কক্ষ থেকে মুক্ত করে দাও, রানীমাকে বলে এই পুরো প্রাসাদটা আমাকে দেখতে দাও, আমার মতো করে থাকতে দাও, আমি কথা দিচ্ছি তোমার সব কাজ সাহায্য করব। সোহিনীর কথা শুনে মায়া কিছুক্ষণ ভাবল, সে মনে মনে বলল, মেয়েটা তো ঠিকই বলছে, ওকে এক বছর বসে বসে না বসে প্রাসাদের কাজগুলো করালে ভালোই হবে, আমার হাতের কিছু কাজও অন্তত কমবে। তখন সে সোহিনীকে বলল, বেশ, আমি রানীমার কানে কথাটা পেড়ে দেখি, তিনি যদি রাজি হন তাহলে তোকে প্রাসাদের চেয়ের কাজগুলো করতে দেবে। ঠিক আছে, আমি রাজি, তুমি এখনই যাও। রাক্ষসী মায়া তখন ইরাবতীর কাছে গেল, ইরাবতী তার কক্ষে বসেছিল,
তার পাশের টেবিলে অনেক ধরনের খাবার সাজানো। সেখান থেকে একটা ফল তুলে নিয়ে রাক্ষসী মায়া বলল, সে কি রাক্ষসী রানী, এভাবে মুখ গোমরা করে থাকলে হবে? না খেয়ে খেয়ে মুখটা কেমন হয়েছে দেখো, এটা খেয়ে নাও। আমাকে খাওয়াতে হবে না, তোরা জন্মের খাবার খেয়ে নে। আমার ক্ষমতা দিন দিন যে ফুরিয়ে যাচ্ছে সে চিন্তা কি কারো আছে? এখন মনীষীর ছাগলও আমায় আর আগের মতো ভয় পায় না। আহ রাজকন্যে, কে বলল এই তুচ্ছ মানুষের ছানাগুলো তোমায় ভয় পায় না? গিয়ে দেখো না, তোমার ভয়ে ওদের ব্রহ্মতাল পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। আর কাল তপস্বী তো বললই, সামনে অমাবস্যায় তুমি অমর হতে পারবে, তখন দেখবে তোমার সব ক্ষমতা আবার ফিরে আসবে। কবে কবে কবে? কাল অমাবস্যা কবে আসবে? ততদিন আমি কি করব? অমাবস্যা আসবে তো, সময় হলে অমাবস্যা আসবে, ততদিন তুমি আয়েশ করো। বলছিলাম কি, ওই যে বলে দেওয়ার জন্য মনীষীর ছানাটাকে বন্দি করে রেখেছ, ওটাকে কাছে লাগিয়ে দাও, ও ঝিয়ের মতো তোমার সব হুকুম পালন করবে। রাক্ষসী মায়ের কথা শুনে ইরাবতী বলল, ঠিক বলেছিস মায়া, মাঝে মধ্যে তোর মাথা থেকে ভালোই বুদ্ধি আসে। তা কি যে নাম ওই মনীষীর? ঝিনুক কন্যা, মনে নেই তোমার? ওই তো সেদিনের ঘটনা, আজই বলে গেলে নাকি? হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে এখন, ঝিনুক মালা। তা ওকে এখানে নিয়ে আয় দেখিনি, আগে ওর একটা পরীক্ষা হয়ে যাক। বেশ, আমি এক্ষুনি ওকে এখানে নিয়ে আসছি। এই বলে মায়া সোহিনীকে নিয়ে আসলো। আর সোহিনী ইরাবতীর সামনে আসতেই ইরাবতী বলল, তা কেমন লাগছে এই রাক্ষসদের প্রাসাদ? ওই বুড়োটা তো তোকে রাক্ষসদের হাওয়া লাগাবে না বলে ঝিনুকের ভেতর লুকিয়ে রেখেছিল, এখন তো তোর ঠাই হলো সেই রাক্ষস পুরীতে। এটাকেই বলে অদৃষ্ট, ভাগ্যের লেখন কি আর এত সহজে খণ্ডানো যায়? না না রানীমা, তা না, আপনার রাজ্যে কি একটা পিঁপড়েকেও লুকিয়ে রাখার জো আছে? দাদামশাই বৃদ্ধ মানুষ, তাই ভয় পেয়ে আমায় এতদিন লুকিয়ে রেখেছিল। কিন্তু আমি রাক্ষসদের নিয়ে মার মুখে অনেক গল্প শুনেছি, আপনার কথাও শুনেছি, আপনি অনেক যুদ্ধ জয় করেছেন, এই সারা রাজ্যে আপনার ভয় সবসময় তটস্থ থাকে, তা আজ নিজ চোখে দেখলাম। সোহিনীর মুখে এসব প্রশংসা শুনে ইরাবতীর মন কিছুটা নরম হলো। সে সোহিনীকে বলল, তা বলেছিস যা, বয়স তো আর কম হলো না, 100 বছর হলো বলে, কিন্তু এখনো 100টা জোয়ান মনীষীর ছাকে একসাথে বধ করতে পারি। সেটাই বলছিলাম, আপনার অনেক শক্তি, আর জাদু শক্তির কথা নাই বা বললাম, তা দিয়ে আপনি সমস্ত পৃথিবীকে আপনার পায়ের নিচে রাখতে পারেন। এমন কথা শুনে ইরাবতী খুবই খুশি হলো। সে বলল, এই মেয়ের মুখ দিয়ে তো দেখছি মিষ্টি কথার ফোয়ারা বইছে, কথায় মায়া আছে দেখেছিস, কথায় কথায় কেমন মানুষ ভোলাতে পারে। মানুষ কি গো বলো, রাক্ষস ভোলাতে পারে, তাও আবার রাক্ষসী রানী মন গুলিয়ে ফেলল, সেদিকে আর চারটিখানি কথা। শোনো ঝিনুকবালা, কথায় যেভাবে ফরফর করছিস কাজেও সেরকম হতে হবে, পারবি তো? সেই কি বলছেন রানীমা, আমি সব কাজ করতে পারি, ঘরদোর মোছা থেকে শুরু করে বাসন মাজা, কাপড় ধোয়া, রান্না বান্না সব পারি। তুই নাকি ঝিনুকের ভেতর লুকিয়েছিলি, এত কাজ শিখলি কিভাবে? সারা জীবন কি আর ঝিনুকের ভেতর থাকলে চলে? সেখান থেকে তো একদিন বের হতেই হবে, ঘর কন্যা করতে হবে, তাই দাদা যান সব শিখে পড়ে নিয়েছিলেন। তা ঘর কন্যা করা হলো? সে আর হলো কই, বিয়ে ঠিক হয়েছিল এক কাঠুরিয়ার সাথে, তার আগেই তো আপনার রাক্ষস সেনারা আমি ধরে নিয়ে এলো। আচ্ছা বেশ,
তুই যদি কাজ করে আমার সন্তুষ্ট অর্জন করতে পারিস তাহলে তোকে এখান থেকে ছেড়ে দেব। সত্যি বলছেন রানীমা, আমায় ছেড়ে দেবেন? আমি আমার নিজের গ্রামে ফিরে যেতে পারবো। দেব দেব, কিন্তু কিছু শর্ত আছে। কি শর্ত রানীমা? তার সময় হলে বুঝতে পারবে। এখন যা, গিয়ে কাজ কর, আর সাবধান, ভুলেও এখান থেকে পালানোর চেষ্টা করবি না, তাহলে আমার রাক্ষস সৈন্যরা তোকে ছিঁড়ে খাবে। সৈনিকে নিয়ে তখন রাক্ষসী মায়া সেখান থেকে চলে গেল। তারপর সৈনিকে প্রাসাদের একটা কক্ষে নিয়ে বলল, হইল তো, মুক্ত করে দিলাম তোকে, এখন তোর কথা রাখবি, আমাকে মায়াপুরীর দেশে যাওয়ার পথ বলে দিবি। সে আমার ঠিক মনে আছে, সময় হলে তোমায় নিশ্চয়ই সে পথ বলে দেব। বেশ, এখন তাহলে থাক এখানে। আর শোন, রাক্ষস রানীর যখনই হুকুম করবে তখনই তা তামিল করার জন্য ছুটে যাবি, আর এই প্রাসাদে সব জায়গায় যেতে পারবি, কেবল দক্ষিণ দুয়ার খুলতে পারবি না। দক্ষিণ দুয়ার? দক্ষিণ দুয়ার খুলতে পারবো না? কেন, কি আছে ওখানে? তা তোর জানার দরকার নেই ছুরি, তুই শুধু যা বলছে তাই করবি, আর যা নিষেধ করেছে তা ভুলেও করতে যাবি না। বেশ বেশ, রাগ করো না তুমি, আমি না হয় যাব না দক্ষিণ দুয়ারে। তারপর রাক্ষসী মায়া সেখান থেকে চলে গেল। এদিকে মোহিনী পৃথিবীতে এসে হাওয়ায় ভেসে বেড়াতে লাগলো। আর কত, আর কত এভাবে ভেসে বেড়াতে হবে? হায় বিধাতা, কত দিনে এই অভিশাপ থেকে মুক্তি পাবো। হঠাৎ তার চোখে পড়ল একটা পুরনো রাজপ্রাসাদ। সে সেটি দেখে বলল, রাজপ্রাসাদ? তাও আবার পুরনো? এতদিনে এমন আস্তানায় তো খুঁজে বেরিয়েছি। যাই, ভালোভাবে দেখে আসি। এই জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য এটাকে কাজে লাগাতে হবে, এখান থেকেই আমার নতুন জীবনে শুরু করতে হবে। এই বলে মোহিনী সেই রাজপ্রাসাদের দিকে গেল। আর সেই রাজপ্রাসাদে থাকতো এক রাক্ষসী বুড়ি। সে দেখতে পারল এক অদৃশ্য আত্মা তার রাজপ্রাসাদের দিকেই এগিয়ে আসছে। ওটা কি লো, আমার কুটিরের দিকে কি আসছে উড়ে উড়ে? এমন তো আগে দেখিনি। হাওয়ার সাথে ভেসে আসছে কি ওটা? মোহিনী কাছে আসতেই বুড়ি ভালোভাবে দেখে চিনতে পারল, এই তো দেখছে খুবই শক্ত আত্মা। তা আমার কাছে কি চাও বাপু? আমায় একটু আশ্রয় দিন বুড়িমা, আমার নতুন জীবন লাভ করার জন্য এরকম একটা প্রাসাদ দরকার। বুঝেছি বুঝেছি, আজ আমার প্রাসাদে আশ্রয় নিবি, পরে আমাকে এখান থেকে লাথি মেরে বের করে দিবি, তা হচ্ছে না বাপু। কথা দিচ্ছি আমি তোমায়, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি যা বলবে তাই মেনে চলবো। বেশ, আমার কথা মেনে চলবে তো? হ্যাঁ। তখন বুড়ি একটা ফুন্দি আটল। সে একটা কাচের বোতল নিয়ে এসে বলল, তুই আমার সব কথা মানবি, তার প্রমাণ কর দেখিনি। এই বোতলের ভেতর যদি একবার ঢুকে দেখাতে পারিস তাহলেই আমি তোর এই কথা বিশ্বাস করব। বেশ, আমি এক্ষুনি বোতলের ভেতর ঢুকছি, কিন্তু কিন্তু সাবধান ভুরি, আমি ঢুকলে চালাকি করে বোতলে ছিপি লাগিয়ে দিও না। তুই ঢোক না একবার, তারপর দেখছি। মোহিনী তখন সেই বোতলের ভেতরে ঢুকলো। রাক্ষসী বুড়ি তখন সেই বোতলের ছিপি বন্ধ করে দিল। মোহিনী বোতলের ভিতর আটকা পড়ে গেল। দুষ্ট বুড়ি, এই ছিল তোর মনে মনে? আবার ছেড়ে দে বলছি, না হলে তোর 14 গুষ্টি ছাড়ে বংশে নির্বংশ করে দিব। চেঁচাতে থাক লক্ষ্মী ছড়া মেয়ে, তুই এই রঙা বুড়িকে কিচ্ছুটি করতে পারবি নেকো। আমি তোর মতো আত্মাকে সকাল বিকাল বন্দি করি। এই বলে বুড়ি বোতলটি আলমারিতে রেখে দিল।
সেখানে আরো অনেক এরকম বোতল ছিল। এদিকে সোহিনীর কোনো খবর না পেয়ে আবির জাদুকরের কাছে গিয়ে বলল, আর পারছে না জাদুকর, চিন্তায় আমি অস্থির হয়ে যাচ্ছি। অনেক দিন তো হয়ে গেল, সোহিনী রাক্ষসী রানীর প্রাসাদে গিয়েছে, কিন্তু এখন সে কেমন আছে তা তো জানতে পারলাম না। আমি কি একবার রাক্ষসীপুরীতে যাব? না আবির, একবার সেখানে গিয়ে রাক্ষসীর হাত থেকে তুমি বেঁচে ফিরেছো, তোমায় আর এভাবে সেখানে যাওয়া চলবে না, আমাদের অন্য কিছু ভাবতে হবে। আবির তখন টিয়া পাখির কথা মনে পড়ল আর সে বলল, পেয়েছি, টিয়া আমাদের এখন সাহায্য করতে পারবে, ও বলেছিল যখনই কোনো বিপদে পড়ি তখনই ওকে স্মরণ করতে। বিচক্ষণ, তাহলে আর বিলম্ব করো না আবির, তুমি টিয়াকে এখনই আহ্বান করো। কিন্তু সেজন্য আমায় দক্ষিণের জঙ্গলে যেতে হবে, সেখানে টিয়া বাস করে, আমি আজই দক্ষিণের জঙ্গলে রওনা দেব। বেশ, আজ শুভ দিন আছে, আর দেরি করো না বৎস। জাদুকরের কাছ থেকে বিদায় নিয়ে আবির দক্ষিণের জঙ্গলের দিকে রওনা দিল। হাঁটতে হাঁটতে অবশেষে সে দক্ষিণের জঙ্গলে গিয়ে পৌঁছল, কিন্তু সেখানে গিয়ে সে অবাক হয়ে গেল, জঙ্গলে কোনো গাছপালা কিচ্ছু নেই, সব মরুভূমি হয়ে গেছে। কি আশ্চর্য, গতবার যখন এখানে এসেছিলাম তখন কি সুন্দর বন ছিল, অথচ এখন কোনো গাছের ছিটে ফোটাও নেই, কি হলো এখানে? এই বলে সে সামনে এগোতে থাকল। যত সামনে যেতে থাকল পথ ততটাই কঠিন হতে থাকল। এমন জায়গাতে তো কোনো পশু পাখিও বেঁচে থাকতে পারবে না। টিয়া কি এই জঙ্গলে আছে? আচ্ছা ডেকে দেখি, সাড়া দেয় কিনা। এই বলে আবির টিয়াকে ডাকতে শুরু করল। টিয়া, ও টিয়া, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পেলে সাড়া দাও। আবির এভাবে কয়েকবার টিয়ার নাম ধরে ডাকল, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। তাহলে কি টিয়া এখানে নেই? ওর কোনো বিপদ হলো না তো? না না, ওর বিপদ হবে না, হয়তো ও অন্য কোনো জঙ্গলে চলে গেছে। এভাবে সে অনেকক্ষণ অপেক্ষা করল। এভাবে বিকাল গড়িয়ে সন্ধ্যা নামল, তখন আবির বলল, না ও হয়তো আর আসবে না, আমি গ্রামে ফিরে যাই। এই বলে আবির সেখান থেকে চলে আসার জন্য পা বাড়াল, কিন্তু তখনই সে পেছন থেকে কারো ডাক শুনতে পেল। কে কে আমার পেছন থেকে এভাবে ডাকছে? পেছন থেকে ডাকটি শুনে আবির বলল, টিয়া, এ নিশ্চয় টিয়ার ডাক, হায় বিধাতা, ও তাহলে এসেছে। এই বলে সে পেছনে ফিরে যাইল, তখন দেখতে পারল টিয়া উড়ে আসছে। তারপর সে একটা শুকনো গাছের ডালে বসে বলল, আমি অনেক দূর থেকে তোমার ডাক শুনতে পেলাম, তাই আসতে এত দেরি হয়েছে, তুমি কেমন আছো বন্ধু? আমি ভালো আছি, কিন্তু এই বনের একই অবস্থা, কোথায় সেই সবুজ গাছগাছালি, কোথায় সেই দিঘির কালো জল, সব যে শুকিয়ে কাঠ হয়ে গেছে। সবই অভিশাপের ফল, মানুষের দীর্ঘশ্বাসে সবকিছু পুড়ে যাচ্ছে, এই রাজ্য ধ্বংস হতে আর বেশি সময় বাকি নেই। অভিশাপ? হ্যাঁ অভিশাপ, এই রাজ্যের রাক্ষসী রানী কত মানুষ যে বধ করেছে তার হিসেব নেই, সেসব মানুষদের অভিশাপ পড়েছে এই রাজ্যে, তাই তো বনের পর বন উজাড় হয়ে যাচ্ছে। তাহলে তুমি এখানে পড়ে আছো কেন? আমার যে আর কোথাও যাওয়ার জায়গা নেই, তাছাড়া আমি তোমায় কথা দিয়েছিলাম এই বনে এসে আমায় ডাকলেই পাবে, আমি যদি এখান থেকে চলে যেতাম তাহলে তুমি কখনো আমায় পেতে না। তুমি জানতে আমি আসব? হ্যাঁ জানতাম, আর এটাও জানি তুমি কিসের জন্য এসেছো। কিসের জন্য এসেছি? সোহিনী রাক্ষসী রানী ইরাবতী প্রাসাদে বন্দী আছে, তুমি এখন তার খবর নেওয়ার জন্য আমার সাহায্য চাইবে। ঠিক বলেছো তুমি, তোমার সাহায্য এখন বড় প্রয়োজন, কিন্তু তুমি এত সব জানলে কি করে? কারণ আমি কোনো সাধারণ পাখি নই, আমি একজন মানুষ। টিয়ার কথা শুনে আবির চমকে উঠল। তুমি মানুষ? এটা কি শুনছে আমি? হ্যাঁ আবির, যা শুনছো ঠিকই শুনছো, আমি এই রাজ্যের মন্ত্রীপুত্র কনক কুমার। রাক্ষস রানী যখন সবকিছু কেড়ে নেয় তখন আমাকে তার জাদু মন্ত্রে টিয়া বানিয়ে রাখে, তখন থেকেই এই জঙ্গলে বাস করছি। তুমি কি এসব সত্যি বলছো টিয়া? আমি যে নিজের কানকে বিশ্বাস করতে পারছি না, যদি পাখি হয়ে থাকো তাহলে তুমি আর কখনো কি মানুষ হতে পারবে না? পারবো, কিন্তু কিভাবে সেটা আমি জানি না, জাদুকর নিশ্চয় জানে। বেশ,
তাহলে জাদুকরের কাছ থেকেই আমাকে সবটা জানতে হবে। তুমি আবার মানুষ হয়ে উঠবে, আমি কথা দিলাম টিয়া। এখন তুমি চলো, রাক্ষসী রানীর প্রাসাদে যেতে হবে। রাক্ষসী রানী যদি আমায় চিনে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তা বটে, কিন্তু সেখানে যে যাওয়া বড় প্রয়োজন, তুমি যেতে না পারলে বড় বিপদে পড়ে যাব। না না, তাহলে আমি প্রাণের মায়ার ত্যাগ করে হলেও রাক্ষসী পুরীতে যাব। তার আগে একটা কাজ করা যাক, চলো জাদুকরের কাছে ফিরে যাই, তিনি নিশ্চয় সেখানে যাওয়ার কোনো উপায় বলে দেবেন। এই কথা বলে আবির টিয়াকে নিয়ে জাদুকরের কাছে আসলো। জাদুকর সব শুনে বলল, টিয়া যে একজন মানুষ তা আমি আগে থেকে জানতাম, আমার কথা মতো সব কাজ করেছে, আমার আদেশ পেয়েই সেবার তোমায় সাহায্য করার জন্য নাগপুরীতে গিয়েছিল। এবার ওকে রাক্ষসপুরীতে যেতে হবে, কারণ সেখানে আছে তার মানুষ হওয়ার গোপন রহস্য। কিন্তু সেখানে গেলে ইরাবতী যে ওকে চিনে ফেলবে। চিনবে না, ইরাবতী কোনো কিছু বেশি দিন মনে রাখতে পারে না, এতদিন নিশ্চয়ই ওর কথাও ভুলে গেছে। তা ঠিক, আর আমার মতো আরো অনেক টিয়া পাখি আছে, ইরাবতী আমার সাধারণ কোনো টিয়া বলে ভুল করবে। তাহলে রাক্ষসপুরীতে যেতে টিয়ার কোনো বাধা নেই। হ্যাঁ, তবে টিয়া তোমাকে সাবধান থাকতে হবে, ইরাবতী না চিনলেও অন্য রাক্ষসেরা যদি তোমায় চিনে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আপনি সে নিয়ে ভাববেন না জাদুকর, আমি সাবধানেই থাকব। তারপর জাদুকর আর আবিরের কাছ থেকে বিদায় নিয়ে টিয়া রাক্ষসপুরীর দিকে রওনা দিল। এদিকে রাক্ষসী বুড়ি মোহিনীকে তার জাদুর বোতলে বন্দি করে রাখল। প্রতিদিন সন্ধ্যায় সে তার সবগুলো বোতল খুলে পরীক্ষা করত। সেখানে মোহিনীর মতো আরো অনেক আত্মা বন্দি ছিল। এক সন্ধ্যায় বুড়ি মোহিনীর বোতলটা খুলতেই মোহিনী বলল, পাই বুড়ি কো বুড়িমা, আমার এখানে আর আটকে রেখো না, আমি তোমার সাথে অন্যায় করেছি, আর আমার খাট হয়েছে, এবারের মতো আমায় ক্ষমা করে দাও। না না, তোর কোনো কথা শুনছি না, এই বোতলের ভেতর সারা জীবন বন্দি হয়ে থাক। না না না, তা কখনো হতে পারে না, এখানে সারা জীবন বন্দি থাকলে আমার প্রতিশোধ নেওয়া হবে না। প্রতিশোধ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিশোধ, আমার প্রতিশোধ নিতে হবে। আমি আমার বাবা মা বোনের ওপর প্রতিশোধ নিব, আমার এই অবস্থার জন্য তারাই দায়ী। প্রতিশোধ? আমি ওইটাই তো চাই, মানুষ মানুষের প্রতিশোধ নেবে, মেয়ে হয়ে বাবা মাকে হত্যা করবে, বোন হয়ে বোনের ঘর ভাঙবে, আমি আমি এটাই তো চাই। তাহলে আমাকে ছেড়ে দাও রাক্ষসী বুড়ি, আসলে অমাবস্যার রাতে আমার মানুষের দেহ ধারণ করতে হবে, না হলে এই জীবন থেকে আর কোনোদিন মুক্ত হতে পারবো না। বেশ, এই যদি হয় তাহলে আমি তোকে সাহায্য করব, তবে এর জন্য তোকে প্রতিদান দিতে হবে। কি প্রতিদান? আজীবন আমার দাসত্ব স্বীকার করতে হবে, কখনো আমার কথার অবাধ্য হতে পারবি নে, পারবি তো করতে? এই কথা শুনে মোহিনী মনে মনে ভাবল, আগে এখান থেকে মুক্তি পাই, তারপর অন্য সব দেখা যাবে। তখন সে বুড়িকে বলল, তাই হবে, আমি তোমার দাসত্ব স্বীকার করলাম, তুমি আমায় এখন এখান থেকে মুক্ত করো। বেশ, করছি তাহলে মুক্ত। এই বলে রাক্ষসী বুড়ি মোহিনীকে মুক্ত করে দিল। এদিকে রাক্ষসী রানী ইরাবতীর মন খারাপ, তা দেখে রাক্ষসী মায়া বলল, এত মন খারাপ করছো কেন রানীমা, কাল তপস্যা তো বলেইছি আগামী অমাবস্যায় তোমার আশা পূর্ণ হবে, তুমি অমর হতে পারবে। উফ, এত কথা বলিস তুই, রাজ্যের রাজ্যের অবস্থা কি কিছুই জানিস? শেখছানাগুলোর কথা নয় বাদি দিলাম, রাজ্যের সমস্ত রাক্ষসরা আমার উপর খেপে উঠেছে, আর ওই রাঙ্গাপুরী বুড়িকে যে জঙ্গলের প্রাসাদে নির্বাসন দিলাম,
ও যদি কোনোভাবে ছাড়া পেয়ে যায় তাহলে কি আমার উপর প্রতিশোধ না নিয়ে ধরে কথা বলবে? আহা রানীমা, এত ভয় পেলে কি চলবে? রাজকার্য চালাতে হয় রাজনীতি করে, তোমাকেও রাজনীতি করতে হবে। আর রাজনীতি সে তো মানুষের কর্ম, ও আমায় দিয়ে হবে না। হবে না কি তো বলছো রাজকন্যা, তোমায় পারতেই হবে। তুমি এক কাজ করো, সমস্ত রাজ্যে ঢেলা পিটিয়ে এক রাজ উৎসবের আয়োজন করো, সেখানে সকল কুল রাজদের নেমন্তন্ন করো। তাদেরকে যদি তুমি হাতে রাখতে পারো তাহলে ওই রাঙা বরে কিংবা পুচকে রাক্ষসদের কোনো ক্ষমতা নেই যে তোমায় এই সিংহাসন থেকে নামায়। তা বলে চেষ্টা, তুই উৎসবের ব্যবস্থা কর, আর কালা পাহাড়কে বল গিয়ে সমস্ত রাক্ষস মরিদের নিমন্ত্রণ করতে। রাক্ষসী মায়া তখন সেখান থেকে চলে গেল, গিয়ে কালা পাহাড়কে আদেশ করল। কালা পাহাড় আদেশ পেয়ে সমস্ত রাজ্যের সদস্যদের নিয়ন্ত্রণ করতে গেল। তারপর রাক্ষসী মায়া গেল সোহিনীর কাছে, গিয়ে বলল, শোনো হে ঝিনুক মালা, রানীমার খুব মচ্ছব করতে ইচ্ছে করছে, সে জন্মে সাত কুলের শত রাক্ষসকে নেমন্তন্ন করেছে, তাদের জন্য ভালো মন্দ অনেক কিছু রাখতে হবে, সেসব কাজ তোকে করতে হবে। লো, সে নিয়ে তুমি ভেব না গো, কি কি রান্না করতে হবে তা বলো। তেমন কিছু না, এই ধর বনমহিষের কালিয়া, কুমিরের কোরমা, হাতের সুরের মচমচে ভাজি, আর সাথে ডাল ভাত। সে কি কথা গো, তোমরা এইগুলো খাবে? চুপ কর হতভাগী, আমরা কি তোদের মতো মানুষ নাকি যে হাঁস মুরগি খাবো? এ হলো রাক্ষসদের রাজসিক খাবার, রাজ অতিথিদের এসব না দিলে জাতে থাকা যায় না গো। বেশ, রান্না করছি তাহলে, তুমি এই নিয়ে কিচ্ছু ভেবো না। আর শোন, যখন রাক্ষসটা এই রাজবাড়িতে আসবে সেদিন তুই অন্দর মহলে লুকিয়ে থাকবি, এটা রানীমার হুকুম, ভুলেও কোনো রাক্ষসের সামনে যাবি না। কেন গো মায়া রাক্ষসী, তাদের সামনে গেলে কি হবে? ও তুই বুঝবি না, রানীমা তোকে রাক্ষস করিতে পুষছে তা অন্য রাক্ষসরা জানবে, যা ধর্ম কিচ্ছুই থাকবে না। বেশ, তাহলে যাবো না আমি অতিথিদের সামনে, থাকবো না হয় প্রাসাদে লুকিয়ে। এই তো লক্ষ্মী মেয়ে, এখন মনোযোগ দিয়ে কাজ কর দেখিনি। সোহিনী তখন রান্না করতে শুরু করে দিল। এদিকে টিয়া পাখি উড়ে উড়ে রাক্ষস পুরীতে আসলো, এসে দেখল সেখানে অনেক বড় আয়োজন। তা দেখে টিয়া বলল, কি ব্যাপার, রাক্ষস পুরীতে আজ কি সব হচ্ছে? এই পুরীতে এমন আয়োজনের কথা তো আগে কখনো শুনিনি। এক কাজ করি, এখানে কি হচ্ছে তা লুকিয়ে থেকে দেখি। এই বলে সে গাছের পাতার আড়াল থেকে সবকিছু দেখতে লাগলো। এদিকে যথার সময়ে রাক্ষসরা নিমন্ত্রণ খেতে আসলো। সোহিনী তা দেখে অন্তর্মহলে চলে গেল। গিয়ে সে ভাবল, এই দিকটা কখনো ঘুরে দেখা হয়নি, আজ সময় ও সুযোগ পেয়েছে, সেই সুযোগে এই পাশটা দেখে আসি। এই বলে সে দক্ষিণ দিকে হাঁটতে শুরু করল। হাঁটতে হাঁটতে সে এক দরজার সামনে এসে দাঁড়ালো, কালো এক বিশাল দরজা, তাতে অনেক কারুকাজ করা। আশ্চর্য, এই দরজাটি কালি দিয়ে এমন সব দানবের ছবি আঁকা কেন? প্রাসাদের অন্য দরজায় এমন চিত্র তো দেখিনি। এই বলে সে দরজাটি ভালো করে দেখতে লাগলো। হঠাৎ তার কিছু একটা কথা মনে পড়ে গেল। এই দরজাটি মহলের দক্ষিণ দিকে, তাহলে কি এটাই সে দক্ষিণ দুয়ার? কিন্তু রাক্ষসী মায়া তো এই দরজায় ত্রিশামেরে না আসতে বলেছিল। এই বলে সে কয়েক পা পিছনে ফিরে গেল, তারপর বলল, না না, ভয় পেলে আমি চলবে না, এই দক্ষিণ দুয়ারের রহস্যের উদ্ঘাটন আমি করতেই হবে, কি আছে এই দরজার উপাশে তা আমি জানতেই হবে। এই বলে সে দরজার দিকে এগিয়ে গেল। সোহিনী আবার সেই দরজার কাছে গেল, কিন্তু কোনো ভাবেই সে দরজা খুলতে পারল না। সে দরজার সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলো কিভাবে সেই দরজাটি খোলা যায়।
হাই বিধাতা, এ কেমন দরজার সামনে এসে দাঁড়ালাম, এটা যে কিছুতেই খোলা যাচ্ছে না। তখন এক অদ্ভুত ঘটনা ঘটল। সোহিনীর সামনে দুজন কাল পেতনি দৃশ্যমান হলো। কাল পেতনিগুলো সোহিনীর দিকে তাকিয়ে হাসতে লাগলো। কি গো কন্যে, এভাবে দাঁড়িয়ে থেকে কি ভাবছ? হঠাৎ করে সোহিনী ওদের দেখে চমকে উঠল। সে বলল, এ কি, কারা তোমরা, এখানে কি করছো? আমি ললনা, আর এ আমার বোন ছলনা। আমরা এই দরজার রক্ষী। কেউ যাতে এই দরজা খুলে ভেতরে যেতে না পারে সেই জন্য আমাদের এখানে রাখা হয়েছে। কিন্তু তুমি কে বাচ্চা? আমি ছিনুকমালা, এই প্রাসাদে কাজ করি। কে আছে দরজার ওপাশে যার জন্য তোমাদের মতো দুজন কালপিতনিকে মহারানী ইরাবতী রক্ষী করে রেখেছে? এই মেয়ে, মুখ সামলে কথা বলো। আমরা মোটেও কালপিতনি ছিলাম না। মহারাজ আদিত্যের সময়ে আমরা মানুষ ছিলাম। রাক্ষসী রানী আমাদের কালপিতনি করে এখানে রেখেছে। এই কথা শুনে সোহিনী মনে মনে বলল, ও আচ্ছা, এই কথা, ওরা তাহলে মানুষ। তাহলে তো ওদের ভুলিয়ে ভালিয়ে দরজাটা খোলানো যায়। তারপর সোহিনী ললনা ছলনাকে ভালোভাবে দেখে বলল, আমার ভুল হয়ে গেছে গো ললনা আর ছলনা। তবে একটা কথা সত্যি, তোমাদের দেখে অনুমান করা যায় মানুষ থাকতে তোমরা খুব রূপবতী ছিলে। হ্যাঁ গো হ্যাঁ, আমরা তো সারাদিন সাজগোজ করে কাটাতাম, আর সেজন্যই তো রাক্ষসীটা আমাদের এই অবস্থা করেছে। এই ললনা, তুই ওকে সব গোপন কথা বলে দিচ্ছিস কেন? আমরা তো এখনো বেশ সুন্দরী, তাই না? ঠিক তাই, কিন্তু তোমাদের আরো সাজগোজ করে থাকলে খুব সুন্দর লাগবে। তা বলেছ যা, কিন্তু সাজগোজ যে করব সে ফুরসত কই আর আছে? সারাদিন তো এই দরজা পাহারা থাকতে হয়। তা বটে, তবে তোমাদের আমি একটা সুযোগ দিতে চাই। তারপর সোহিনী ফিসফিস করে বলল, মহারানী ইরাবতী অতিথি আপনি ব্যস্ত, তোমরা এই ফাঁকে সাজগোজ থেকে সেজে আসো, ততক্ষণে আমি এখানে দরজা পাহারা দিই। ঠিক বলেছ, চলো দিদি, ওকে এখানে পাহারায় রেখে আমরা বরং সেজে আসি। না চলো না, আমার তো কি সুবিধার মনে হচ্ছে না। আমরা গিয়ে সাজবো আর সেই ফাঁকে ও ভেতরে ঢুকে যাবে। এমনটা হলে ইরাপতি কিন্তু আমাদের গর্দার নিয়ে ছাড়বে না। না না না, আমি ভুলেও ভেতরে ঢুকবো না, সে যাই বলো, আমি তো এখন তোমাদের এলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, দেখেছিস মেয়েটার কেমন বোকা বোকা চেহারা, ও এসব করবে না, আর এসব নিয়ে ভাবলে এ জন্মে সাজা হবে না। চল, সময় নষ্ট না করে সাজঘরে যাওয়া যাক। এই বলে ললনা ছলনা সাজঘরে চলে গেল। সোহিনী সেই সুযোগে দক্ষিণ দুয়ার খুলে ভেতরে প্রবেশ করল। আর এদিকে ইরাবতী সকল অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিল। সেদিন সেখানে অরূপ কুমার নামে এক রাক্ষস রাজকুমার আসলো। রাক্ষস হলেও অরূপ কুমার দেখতে ঠিক মানুষের মতো ছিল। তাকে দেখে ইরাবতী বলল, এসো অরূপ, অনেকদিন তোমার সাথে দেখা হয় না, কেমন আছো তুমি? আমি ভালো আছি মহারানী, এদিকে আসার সময় সুযোগ পাই না, তাই আমি এখন যুদ্ধবিদ্যা শিখছি। সেই সংবাদ শুনেছি, আর এটাও শুনলাম যে তুমি নাকি পৃথিবীর শ্রেষ্ঠ ধনুকবিদ হয়েছ। সে খবর চাপা রইল না দেখছি। আচ্ছা, আমি আপনার প্রাসাদটি একটু ঘুরে দেখতে চাই। নিশ্চয়, তুমি নিজের বাড়ি মনে করে ঘুরে দেখো। এই কালাপাহাড় কুমারের সঙ্গে যা, সমস্ত প্রাসাদ ঘুরিয়ে নিয়ে আয়। না না, আপনি ব্যস্ত হবেন না, আমি নিজেই দেখতে পারবো। বেশ, যাও তাহলে। অরূপ কুমার হাঁটতে হাঁটতে প্রাসাদ দেখতে লাগলো। আর এদিকে সোহিনী দরজার ওপাশে গিয়ে দেখলো কিছুই দেখা যায় না। কিছুক্ষণ অন্ধকারে থাকার পর চোখে আলো সয়ে এলো, আর সে সামনে হাঁটতে থাকলো।
কিছু দূর গিয়ে সে একটা বৃদ্ধ লোককে দেখতে পেল। লোকটি একটি ছবির সাথে কথা বলছিল। আমি তোমার শেষ রক্ষা করতে পারিনি রানী, আমায় তুমি ক্ষমা করো, আমার চোখের সামনে রাক্ষসটা তোমায়। এই বলে আদিত্য কুমার কাঁদতে শুরু করল। সোহিনী আড়াল থেকে তা দেখে মনে মনে বলল, এই নিশ্চয়ই মহারাজ আদিত্য কুমার, ইনি তাহলে আবিরের বাবা। সোহিনী তখন মহারাজ আদিত্যের পেছনে গিয়ে দাঁড়ালো। আদিত্য কুমার তখন ছবিটির সাথে কথা বলে যাচ্ছিল। তোমার সাথে আমাদের পুত্রকে ওরা মেরে ফেলেছে, এই রাজবংশ আলোকিত করার মতো আর কোন প্রদীপ থাকলো না। আপনার পুত্র মারা যায়নি মহারাজ আদিত্য? সোহিনীর কণ্ঠস্বর শুনে আদিত্য চমকে উঠল। সে পেছনে ফিরে দেখল এক মেয়ে দাঁড়িয়ে আছে। কে তুমি মা? এখানে কোথা থেকে এসেছো? আর তুমি জানলে কি করে আমার সন্তান মারা যায়নি? আমি সোহিনী, রাক্ষসী রানী আপনার মতো আমাকেও তার অন্তর্মহলে বন্দী করে রেখেছে। আমি আপনার পুত্র আবিরের সংবাদ জানি, সে খুব শীঘ্রই আপনাকে এখান থেকে উদ্ধার করতে আসবে। মা, সত্যি বলছো তুমি? আবির বেঁচে আছে? আর আমার রানী? আমার রানী কোথায় আছে? ওর কোনো সংবাদ তোমরা পেয়েছো? না মহারাজ, মহারানীর কোনো খোঁজ পাওয়া যায়নি, তবে জাদুকর বলেছেন তিনি এখনো বেঁচে আছেন। এদিকে ললনা ছলনা সেই দরজার সামনে এসে দেখল সোহিনী সেখানে নেই, দরজার মুখটিও খোলা আছে। আর তা দেখে দুই বোন চমকে উঠল। জানতাম, আমি আগে থেকেই জানতাম এই হতচ্ছাড়ি মেয়ে এমন। ছি ছি ছি, এখন রানী মাকে কি করে সংবাদটা দিব? সব দোষ তোর, এই বলে দিলাম। আমার একার দোষে এই কাণ্ড হয়নি, তুমিও আমার পেছন পেছন শাস্তে চলে গিয়েছিলে। চুপ কর মুখপুরি, এত বড় কাণ্ড ঘটিয়ে আবার মুখের ওপর তক্ক করছিস? এখন মহারানীর কাছে কি করে সব বলাশের কথাটা কইব সেটা বল দেখিনি। আমি বলি কি, সরাসরি মহারানীর কাছে বলতে হবে না কো, এর চেয়ে চলো মায়ের রাক্ষসীর কাছে যাই। যাই করুক না কেন, রাক্ষসী মায়া আমাদের প্রাণে মারবে না। চল তবে, আর দেরি করিস নি। এই বলে ললনা ছলনা মায়া রাক্ষসীর কাছে আসলো। মায়া রাক্ষসী তখন কাজ করছিল। ললনা ছলনাকে দেখে রাক্ষসী মায়া বলল, তোরা এখানে দরজা পাহারে রেখে যে এখানে এসেছিস, এখন যদি কোনো মনীষীর ছাপ ভেতরে ঢোকে তবে মহারানীকে তোদের আর আস্ত রাখবে। এরকম কিছু হলে কিন্তু তোদের মায়া আগুনে পুড়ে মরতে হবে, এই বলে দিল। রাক্ষসী মায়ের মুখে এই কথা শুনে ললনা ছলনা চমকে উঠল। তারা কোনো কথাই বলতে পারল না। তা দেখে রাক্ষসী মায়া বলল, মরণ দশা, এভাবে হা করে দাঁড়িয়ে আছিস কেন? না তোদের কি বোবায় ধরেছে নাকি? আর কে, আর কে বলছে ওই মনীষীর ছানাটা ঝিনুক মালা? কি করেছে ঝিনুক মায়া? ভেতরে ঢুকে গেছে কি? তোরা আজ এই দিনে এই কথা শুনে পেলি আমায়? তোদের আজ পর্দা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, ঝিনুক মালা ভেতরে ঢুকে গেছে বলি তোরা কি করছিলি? মুখ পুরি প্রাসাদের বাইরে হাওয়া খেতে গিয়েছিলি? না 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 না, আমরা প্রাসাদে ছিলাম, কোন ফাঁকে যে ঢুকে গেল তার কিচ্ছু টের পাইনি কো। কিচ্ছু টের পাইনি তা বললেই হলো, এই মুখে কি লিখেছিস তোরা? আর অঙ্গে এত গহন কোথা থেকে দিয়েছিস? তবে কি তোরা সাজ ঘরে গিয়েছিলি? আমাদের ক্ষমা করে দাও গো রাক্ষসী মা, আমাদের ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে তা বললেই হলো, প্যাঁচা না পেরে কি হয়েছে বল দেখিনি। তারপর ললনা ছলনা রাক্ষসী মায়াকে সব কথা খুলে বলল। সব শুনে রাক্ষসী মায়া বলল, বটে, ওই ছিনক মালাকে যতটা বোকা ভেবেছিলাম সে ততটা না, সে তো দেখছে আমাদের চেয়ে বেশি চালাক। ও কিনা রাক্ষসদের জল খাওয়াতে চায়, এত বড় স্পর্ধা ওর, আজ ওর একদিন কি আমার একদিন। ওদিকে অপরূপ কুমার ঘুরতে ঘুরতে সেই দক্ষিণ দুয়ারের সামনে চলে এলো। সেখানে এসে দেখল সামনে বিশাল বড় এক কালো দরজা। অদ্ভুত বিষয়, প্রাসাদের এই কোণায় এরকম দরজা কেন? এই ধরনের দরজা তো প্রাসাদের অন্য কোথাও দেখিনি।
এই বলে সে দরজাটি ভালো করে দেখতে লাগলো। ওদিকে রাক্ষসী মায়ের কথা শুনে ছলনা বলল, ওকে কি বা করতে পারবে তুমি জানো না? ওই গুহার মধ্যে আমাদের কারো ঢোকার সাধ্য নেই। সে তাই তো, এখন কি করবে গো রাক্ষসী মায়া? দাঁড়া, আমার পোষা নেকড়ে পরীক্ষে তোকে ডেকে আসছি, কেবল সেই পারবে ওই গুহাতে ঢুকতে। হ্যাঁ হ্যাঁ, তবে তাই করো, তার আগে মায়া আয়নায় ওকে ভালোভাবে দেখিনি, তোদের আর বিশ্বাস হয় না কো। এই বলে রাক্ষসী মায়া আয়নার কাছে গেল। তারপর বলল, মায়া আয়না, এখনই ওই মনীষীর ছানাটাকে দেখা দেখিনি। মনীষীর ছানা বলছো কাকে? এই রাজ্যে তো অনেক মনীষীর ছানা আছে, ভালোভাবে বলো কাকে দেখাবো। ছিনক মালা, ওই ছিনক মালাকে দেখাও। সাথে সাথে মায়া আয়নাতে সোহিনীকে দেখা গেল। জাদুকরের সাথে তোমার দেখা হয়েছে, কোথায় আছে সেই জাদুকর? ও কি বেঁচে আছে এখনো? তিনি বেঁচে আছেন, কিন্তু রাক্ষসী রানী তাকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়েছেন। আরে, জাদুকর সত্যি বড় ভালো মানুষ ছিল। এদিকে মায়া আয়নায় এটা দেখে ছলনা বলল, দেখেছো হতচ্ছাড়ে ওই বুড়ো রাজাটার সাথে কিভাবে গুজর গুজর ফুসুর ফুসুর করছে? কিন্তু কোনো কথাই তো শুনতে পাচ্ছি না গো। এই আয়নাটার আর দোষ, কোনো কিছুই শোনা যায় না। আর শুনতে হবে না, এখন তোমার পোষা নেকড়েকে বলো ওকে শেষ করে ফেলতে। ললনার কথা শুনে রাক্ষসী মায়া চোখ বন্ধ করলো। তারপর পরীক্ষিতকে আহ্বান করলো, এখনই অন্ধকার গুহায় যা, গিয়ে ওই অবাধ্য মেয়েটাকে শেষ করে দিয়ে আয়। দূর থেকে পরীক্ষিত রাক্ষসীর আহ্বান শুনতে পেল। সে সাথে সাথে গুহার দিকে ছুটতে শুরু করল। এদিকে নেকড়ের ডাক শুনতে পেরে মহারাজ আদিত্য বলল, সর্বনাশ হয়ে গেছে, পরীক্ষিত আসে, এবার আর বাঁচবার কোনো উপায় নেই। তুমি এক কাজ করো, এখনই এখান থেকে পালিয়ে যাও মা, ও তোমায় এখানে পেলে ছিঁড়ে খাবে। কে এই পরীক্ষিত? আমি তো কিছুই বুঝতে পারছি না। পরীক্ষিত হলো রাক্ষসী মায়ের পোষা নেকড়ে, দেখতে যেমন কুৎসিত তেমনি হিংস্র। আর দেরি করো না মা, তুমি এখনই এখান থেকে পালিয়ে যাও। সোহিনীও দূর থেকে সেই ডাক শুনতে পেল। তখন তার মনে পড়ল জঙ্গলের সেই নেকড়ের কথা। সোহিনী তখন আদিত্যকে বলল, কিন্তু আপনাকে এখানে একা রেখে কিভাবে যাব? আপনাকে হিংস্র জানোয়ারের মুখে রেখে যেতে পারবো না। আমার কিছু হবে না মা, আমার জন্য তুমি ভেবো না, ও আমায় মারবে না, তুমি তাড়াতাড়ি পালাও এখান থেকে। সোহিনী তখন আদিত্য কুমারের কাছ থেকে বিদায় নিয়ে দক্ষিণ দুয়ারের দিকে দৌড়াতে শুরু করল। এই দৃশ্য রাক্ষসী মায়া আয়নায় দেখতে পেল। দেখেছিস লো, ওই হতচ্ছাড়ি মনীষী ছানাটাকে পরীক্ষিতের ডাক শুনে ভয়ে দৌড়াতে শুরু করেছে, দেখলে তো আর ধরে প্রাণ থাকবে না। হ্যাঁ গো হ্যাঁ, তোমার পরীক্ষিতদের কথার বলতে হয়, ওই মুখ পরিটাকে আজ না যেহাল করে তবেই ছাড়বে, তখন দেখতে যা লাগবে না। এমন দৃশ্য আর এখানে বসে দেখা কেন? চল দক্ষিণ দুয়ারে যাই, ওর ভবলীলা সাঙ্গ করে দিয়ে আসি। এই বলে রাক্ষসী মায়া দক্ষিণ দুয়ারের দিকে রওনা দিল। এদিকে অরূপ কুমার দক্ষিণ দুয়ারের সামনেই দাঁড়িয়ে ছিল। সে হঠাৎ দুয়ারের ভেতর থেকে কারো দৌড়ে আসার শব্দ শুনতে পেল। এর ভেতর কারো দৌড়ানোর শব্দ শুনতে পেলাম যে, হ্যাঁ হ্যাঁ, কেউ একজন দৌড়ে এদিকে আসছে, কিন্তু কে এমন অন্ধকার গহ্বর থেকে দৌড়ে আসবে? বিষয়টা তো সুবিধাজনক মনে হচ্ছে না, কে আসছে তা আমাকে আড়াল থেকে দেখতে হবে। এই বলে সে এক দেয়ালের আড়ালে লুকিয়ে গেল। সেখান থেকে সে দেখতে পেল দুয়ারের ওপাশ থেকে একটা সুন্দরী মেয়ে দৌড়ে এলো, তার হাতে একটা ছবি। মেয়েটি আলো এসে একটু পরপর পেছনে তাকাচ্ছে আর হাঁপাচ্ছে। কে কে এই মেয়ে? এমন সুন্দরী মেয়ে তো এই রাক্ষসকুলে দেখিনি। নিশ্চয়ই এই মেয়ে কোনো অন্য জগতের, ওর কাছে গিয়ে সব কিছু জিজ্ঞেস করে আসি। এই বলে অরূপ কুমার যেই বেরোতে যাবে তখনই সেখানে রাক্ষসী মায়া চলে এলো। আর এভাবে মায়াকে আসতে দেখে সোহিনী চমকে উঠল। কে? আমি
লামি অমন ভীমরেখার চেষ্টে বড়। না না ভীমরেখা হবো কেন, তোমাকে ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না তাই। অন্ধকারে এতক্ষণ থাকলে কি আর আলোর কিছু দেখা যায়? ওই অন্ধকার গুহায় গিয়েছিলে কেন? ভালোই ভালো সব কিছু বলে ফেল দেখিনি, না হলে কিন্তু আজ তোর ধরে প্রাণ থাকবে না এই বলে দিবি। না আমি আসলে বুঝতে পারিনি ওর ভিতরে কি আছে তা দেখার জন্যই গিয়েছিলাম। বুঝতে পারিসনি নাকি ধরা পড়বে বলে মিথ্যে বলছিস? তোর হাতের ওটা কি দেখিনি? না না ও কিছু না। দে বলছি দে। এই বলে রাক্ষসী মায়া সোহিনীর হাত থেকে ছবিটা কেড়ে নিল, তারপর সেটা দেখে বলল, রানী কলাপতির চিত্তের নিয়ে ঘুরছিস? তোর সাহস তো কম নয় দেখিনি, যে কিনা আমাদের দু চক্ষের বিষ তুই তার চিত্তে নিয়ে এসেছিস। এই বলে রাক্ষসী মায়া ছবিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিল, তারপর সেটাকে আগুন জ্বালিয়ে দিল। ওই বড় রাজা তোকে এটা দিয়েছে তাই তো? সোহিনী মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। ওর সাথে কি এমন কথা কইছিলে বল? একদম সত্য কথা বলবি কিন্তু, না হলে তোকে মায়া দড়ি দিয়ে বেঁধে রাখবো, আর লড়ার সাধ্য থাকবে না। আমি তো এমনি ওনার সাথে কথা বলছিলাম, কোনো বিশেষ কথা নয়। এমনি না অমনি তা আমি বুঝবো, তোকে আর ব্যাখ্যা দিতে হবে না। এখন ভালোই ভালোই বল ওই বুড়োটার সাথে কি কথা বলছিলি? যদি না বলি? বলবি না, এতবার বেরিয়েছিস তুই, যদি না বলিস তাহলে তোর মুন্ডটা আমি করমর করমর করে চিবিয়ে খাব। খা তবে। এই বলে সোহিনী দেওয়ালে রাখা একটা তলোয়ার নিয়ে রাক্ষসী মায়ের সামনে তুলে ধরল। তা দেখে রাক্ষসী মায়া হেসে বলল, তুই ভেবেছিস কি ঝিনুক মালা, এই সামান্য তলোয়ারটি আমায় বধ করবি? এই বলে রাক্ষসী মায়া সামনে এগোতে থাকল। সৈনির হাত ধরে তলোয়ার রাক্ষসীর বুক ছিঁড়ে পিঠ দিয়ে বেরিয়ে গেল, কিন্তু রাক্ষসীর কিছুই হলো না। আর এক পা একে মনে বলছি, হায় বিধাতা আমি এখন কি করব, এই রাক্ষসীকে যে কোনো কিছুতেই টেকানো যাচ্ছে না। আড়াল থেকে অরূপ কুমার এই দৃশ্য দেখতে পাচ্ছিল, সে মনে মনে বলল, সাব্বাস এই মেয়ের সাহস আছে দেখছি, একটা সামান্য তলোয়ার দিয়ে রাক্ষসী মায়ের সাথে লড়াই করছে, এমন মেয়েই তো আমি এতদিন খুঁজছিলাম, যাই ওকে গিয়ে সাহায্য করি। এদিকে মায়া রাক্ষসী ততক্ষণে সোহিনীর কাছে গিয়ে তার গলা টিপে ধরেছে, তখন পেছন থেকে অরূপ কুমার বলে উঠল, সাবধান ওকে ছেড়ে দাও বলছি, না হলে আমার পবন ধনুক নিয়ে তোমাকে শেষ করে ফেলবো। মায়া পেছনে ফিরে দেখল অরূপ কুমার দাঁড়িয়ে আছে, সে তখন অরূপ কুমারকে বলল, তুমি এখান থেকে চলে যাও কুমার, তুমি জানো না ও কত বড় হটকারী কাজ করছে, জানলে ওকে বাঁচাতে আসতে না। তা জানার কোনো প্রয়োজন বোধ করছি না, বলছি ওই মেয়েকে ছেড়ে দাও, না হলে তোমার উপর আমি অস্ত্র তুলতে বাধ্য হব। অরূপ কুমার ছিল খুবই শক্তিশালী আর তার ক্ষমতা ছিল অনেক। আচ্ছা ওকে ছেড়ে দিল, এবার তুমি এখান থেকে যাও, রাজ অতিথিদের অন্তর্মহলের বিষয়ে নাক গলাতে নেই। ওই কন্যাকে আমার হাতে তুলে দাও, ওকে আমি আমার দুর্গে নিয়ে যাব। না না রানীমার হুকুম অমান্য করে তুমি এই কাজ করতে পারো না কুমার, রানীমা জানতে পারলে তোমার উপর খুব রাগ করবে। আমি না হয় মহারানীর অবাধ্য হয়ে ওকে নিয়ে গেলাম, তোমরা রানীমাকে বলবে, যদি ক্ষমতা থাকে তাহলে আমার দুর্গ থেকে ওকে উদ্ধার করে নিয়ে আসতে। এই বলে অরূপ কুমার সোহিনীকে নিয়ে অদৃশ্য হয়ে গেল। এদিকে টিয়া পাখি আড়াল থেকে সবকিছু দেখছিল, সে গিয়ে আবির আর জাদুকরকে সবকিছু বলল। সব শুনে জাদুকর বলল, এ তো মহা মুশকিল হয়ে গেল, একটা বিপদ থেকে মুক্তি না পাওয়ার আগেই আরেকটা বিপদে পড়ে গেলাম। এখন কি হবে জাদুকর, ওই রাক্ষস কুমার সোহিনীর কোনো ক্ষতি করবে না তো? তা নিশ্চিত করে বলতে পারছি না, ইরাবতীর হাতে থাকতে সোহিনী নিরাপদ ছিল, তবে আমার মন বলছে অরূপ কুমার সোহিনীর কোনো ক্ষতি করবে না। কিন্তু আমার মন মানছে না জাদুকর, আমি আজই ওই রাক্ষসের দুর্গে যাব। বসো বাছা বসো,
সময় হলে রানী ইরাবতী তোমাকে ডেকে পাঠাবে। ইরাবতী আমায় ডেকে পাঠাবে? এদিকে এত কাণ্ড হয়ে গেল তা ইরাবতী ঘুণাক্ষরেও জানতে পারল না। অরূপ কুমারের হাতে নাকানি চুপানি খেয়ে রাক্ষসী মায়া অবশেষে ইরাবতীর কাছে আসল। তোমায় বলেছিলাম না, ওই মনীষীর মেয়ের চুবিদার নেই কো, মিললো তো আমার কথা। চুপ কর মিথ্যাবাদী, এটা তুই কখন বলেছিলি? উল্টো তুই তো ওকে কাজে লাগানোর জন্য পরামর্শ দিয়েছিস, এত বাজে কথা রাখা কি করেছে তা বল। কি হয়নি সেটাই বল। ওই মেয়ে সর্বনাশের কাণ্ড ঘটিয়েছে, চুরি থেকে শুরু করে সব কিছুই করেছে। শুধু তাই নয়, ও দক্ষিণ দুয়ার খুলে ওর ভেতরে পর্যন্ত গিয়েছে। কি দক্ষিণ দুয়ার খুলে ফেলেছে? তখন ওই কালপিতনি দুটো কোথায় ছিল? নিশ্চয় ওরা সাজগোজ করতে গিয়েছিল। মায়া তখন ললনা ছলনার দিকে তাকিয়ে বলল, ওদের বিচার না হয় পরে হবে, চিনুক মালার বড় কাজটার কাজটা তো এখনো শুনিনি। সেটা শুনলে তোমার পিলে চমকে যাবে। কে করেছে চিনুক মালা শুনি? অরূপ কুমারের সাথে প্রাসাদ থেকে পালিয়ে গেছে। এসব কি শোনাচ্ছিস তোরা? একটা তুচ্ছ মনীষীর ছা পালিয়ে গেছে, তাও আবার এক রাক্ষস কুমারের সাথে? না না না, এ কথা আমি বিশ্বাস করতে পারছি না। নিজ চোখে দেখেছি, নিজ কানে শুনেছি, এরপরও তুমি বিশ্বাস করছে না তো? এই তোরাই বল কি হয়েছিল সেখানে। থা, আর অপব্যাখ্যা করতে হবে না, বুঝেছি সব। কিন্তু তোদের সামনে এত বড় একটা কাণ্ড ঘটলো আর তোরা তোরা কিছুই করতে পারলি না। আমরা আর কি করতে পারতাম? অরূপ কুমার যে আমাদের পবন ধনুকের মুখে রেখে পালিয়েছে। পবন ধনুক? এত বড় আস্পর্ধা ওর! মহারানী ইরাবতীর শিকার নিয়ে পালায়, ওকে একবার হাতের কাছে পাই টুকরো টুকরো করে নেকড়ে দিয়ে খাওয়াবো এই বলি দিলাম। কিন্তু কিভাবে ওকে ধরবে? ওর দৌড়ে যে কোনো রাক্ষস ঢোকার সাধ্যই নেই। বটে, কিন্তু যেভাবে হোক ওই দুর্গে ঢুকতে হবে, সেখান থেকে চিনুক মালাকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। ওকে চলে যা, আমার সমস্ত রাক্ষসী ক্ষমতা শেষ হয়ে যাবে। তাও বটে, কিন্তু কে অরূপ কুমারের হাত থেকে চিনুক মালাকে উদ্ধার করবে বলো দেখিনি? তোমার রাক্ষস সৈন্য রয়েছে, ও দুর্গের ত্রিসীমানায় যেতে পারে না কো। ভাবতে হবে, ভেবে যে কোনো একটা উপায় বের করতে হবে। পেয়েছি। কে পেয়েছিস? অরূপ কুমারের দুর্গে কোনো রাক্ষস প্রবেশ করতে পারবে না তা ঠিক, কিন্তু মানুষের প্রবেশে তো কোনো বাধা নিষেধ নেই। মহারানী, আপনি সমস্ত রাজ্যে ঢেরা পিটিয়ে দিন, বলুন কোনো মানুষ যদি ওই দুর্গ থেকে চিনুক মালাকে উদ্ধার করে আনতে পারে তাহলে তাকে পুরস্কৃত করবেন। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, কোনো মানুষ কি অরূপ কুমারের দুর্গ থেকে সৈনিককে উদ্ধার করে আনতে পারবে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।